আমন্ত্রণ সন্ধ্যা 7টার নিউজে সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সোনার দাম কমলো, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে বললেন রাষ্ট্রপতি। ভিসা নীতির সঙ্গে গাজীপুরের সুষ্ঠু ভোটের সম্পর্ক নেই বললেন ইসি আলমগীর। বিদেশিরা আমাদের বন্ধু, নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা নেই বললেন কাদের। তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন, বাড়ি থেকে ভোট দিচ্ছেন অসুস্থরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার বা পাকা সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। সবথেকে ভালো মানের সোনার দাম ভরিতে 1,749 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে 96,695 টাকা। আগামীকাল সোমবার থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। পুলিশ সদস্যদের জনগণের বন্ধু হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে, জনস্বার্থে বিভিন্ন মামলা নিষ্পত্তিতে যথাসম্ভব তাড়াতাড়ি তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এসব কথা বলেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন এ তথ্য জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি জানান, পুলিশ সদস্যদের কাজ যাতে আরও জনবান্ধব হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার পেয়েছেন, শান্তির বাণী শুনেছেন, কিন্তু তাকে জীবনটা দিতে হয়েছে। আমরা আর অশান্তি চাই না, সংঘাত চাই না, শান্তি চাই, মানুষের জীবনযাত্রার উন্নতি চাই। রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুড়ি শান্তি পদক প্রাপ্তির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। 2008 সালে আমরা 96 সালে এসেছিলাম, সরকার তখন কিছু উন্নতি করতে সক্ষম হয়েছিলাম, অন্তত আমরা এটুকু বলতে পারি ভিত্তিটা তৈরি করে দিয়েছিলাম। এরপর মাঝখানে আবার একটা অশান্ত পরিবেশ, হাজার হাজার আমাদের নেতাকর্মী চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, তাদের জীবন হারিয়েছে, সম্পদ হারিয়েছে, কত অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল। এরপর আবার 2008 সালের নির্বাচন, 2008 সালের নির্বাচনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান বলেই আজকে বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়ন করতে সক্ষম হয়েছে। আমরা আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলব, সে পরিকল্পনাও আমরা নিয়েছি 2041 সালের মধ্যে। কাজেই বাংলাদেশ আজকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পথে আমরা যথেষ্ট অগ্রগামী এবং এটা, এই অভিযাত্রা আমাদের অব্যাহত থাকবে, সেটাই আজকের আমাদের একমাত্র প্রতিজ্ঞা। জাতির পিতার প্রতি আমি শ্রদ্ধা জানাই, তিনি শান্তি পুরস্কার পেয়েছেন, শান্তির বাণী শুনিয়েছেন, কিন্তু নিজেকে জীবনটা দিতে হয়েছেন। আমরা চাই না অশান্তি, সংঘাত, আমরা চাই মানুষের জীবনের উন্নতি এবং সেই কামনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসা নীতির সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, 45 দিন আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হয়। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি কী তা আমাদের জানাও নেই, আমরা পরেরও সুযোগ পাইনি, নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। ভিসা নীতির সঙ্গে গাজীপুরের সুষ্ঠু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচনে আইন মেনে না চললে তিনি যেই হন না কেন ইসি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ইসি মোহাম্মদ আলমগীর এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো দুর্যোগে দেশের মানুষের পাশে আওয়ামী লীগ ছিল এবং অবদান রেখেছে। সংকটের মধ্যেও দেশ এগিয়ে গেছে, যা বিশ্ব নেতারা তাদের মন্তব্যে তুলে ধরেছেন। তাই প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিরূপ মন্তব্য করে। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক যৌথ সভায় তিনি একথা বলেন। কাদের বলেন, কোনো অবস্থায় বিএনপির নেতাদের উপর আক্রমণ করা যাবে না, তবে তারা করলে আর ছাড় নয়, কোনো নিষেধাজ্ঞায় নির্বাচন বন্ধ হবে না। গত কয়েকদিনের মতো সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার শেয়ার বাজারে দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের দাপট দেখিয়েছে বিমা খাতের প্রতিষ্ঠানগুলো। একাধিক বিমা কোম্পানির শেয়ার দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বেড়েছে। বিমার দাপটেই মূল্য সূচকের মোটামুটি বড় উত্থান হয়েছে, সেই সঙ্গে বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড সৃষ্টি হয়েছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে শেয়ার বাজারে দাপট দেখিয়ে চলেছে বিমা খাতের কোম্পানিগুলো। এতে একাধিক বিমা কোম্পানির শেয়ারের দাম 40% উপরে বেড়ে গেছে। গত কয়েকদিনের মতো রবিবারও লেনদেনের শুরু থেকে শেয়ার বাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাতে থাকে বিমা খাতের কোম্পানিগুলো। দেশের দ্বিতীয় বৃহত্তম এবং প্রাকৃতিক পানি প্রবাহের অন্যতম উৎস যমুনাকে ছোট করার পরিকল্পনার সঙ্গে কারা কারা সম্পৃক্ত তা জানতে চেয়েছেন এবং যমুনা ছোট করার প্রজেক্ট ফাইল তলব করেছেন হাইকোর্ট। আগামী 10 দিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে এ সংক্রান্ত সব নথি আদালতে দাখিল করতে বলা হয়েছে। রবিবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। যমুনা নদীকে ছোট করার জন্য যে প্রজেক্ট গ্রহণ করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে, যেটি মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে এইচআরপিবির পক্ষ থেকে আমরা জনস্বার্থে একটা রিট পিটিশন দায়ের করেছিলাম, শুনানি হওয়ার পরে আজকে শুনানির জন্য ছিল। আজকে পানি উন্নয়ন বোর্ডের আইনজীবী এসেছিলেন এবং আমরা আদালতকে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর একনেকের সিদ্ধান্ত আছে এই রকম নদী দখল না করা প্রজেক্ট গ্রহণ করার, এবং আমাদের আইনেও আছে এবং আমাদের হাইকোর্টের জাজমেন্টও আছে, নদীর জীবন সত্তা ঘোষণাকারী জাজমেন্ট। সব জায়গাগুলোতে এই নির্দেশনা থাকার সত্ত্বেও কতিপয় কর্মকর্তা তারা এই 1,000 কোটি টাকার প্রজেক্ট গ্রহণ করেছেন বিশ্বব্যাংকের অর্থায়নে, যেটি একটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে এবং এটি কোনোভাবেই তাদের করার কোনো ক্ষমতা নাই। এটি করার মাধ্যমে তারা তাদের যে চাকরি সংক্রান্ত বিধানাবলী, যেখানে অসাদ আচরণের সংজ্ঞা দেওয়া আছে, তাদের এই কর্মকাণ্ডটা অসাদ আচরণের সংজ্ঞায় পড়ে এবং এই অসাদ আচরণের কারণে তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, অর্থাৎ চাকুরি আইন 2018 অনুসারে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আমরা এই রুল চেয়েছি এবং নির্দেশনা চেয়েছি। আদালত শুনানি শেষে আজকে পানি উন্নয়ন বোর্ডের যে আইনজীবী ছিলেন তাকে বলেছেন আগামী 10 দিনের মধ্যে এই প্রজেক্ট সংক্রান্ত যত ফাইল নথিপত্র প্রজেক্ট প্রোফাইল আছে সবগুলো আদালতে দাখিল করার জন্য, যাতে আদালত এটা দেখতে পারেন কারা কারা এর সঙ্গে জড়িত আছে, কিভাবে এই প্রজেক্টটা নেওয়া হয়েছে। লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজায় ঢাকাগামী একটি বাস তল্লাশি করে চালের বস্তায় 38 লাখ টাকা জব্দ করেছে পুলিশ। রবিবার দুপুরে তিস্তা সড়ক সেতু টোল প্লাজায় নিয়মিত তল্লাশির সময় চালের বস্তা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় মমিনুর ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে, তার বাড়ি কুড়িগ্রামের উলিপুরের কিষামত গ্রামে। পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের ওই বাসটিতে টোল প্লাজায় তল্লাশি করা হয়। এ সময় একটি চালের বস্তা দেখে সন্দেহ হয় পুলিশের, পরে বস্তা খুলে এর ভেতরে 38 লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় বস্তার মালিক মমিনুর ইসলামকে আটক করে পুলিশ। গ্রামে আর শহরে ডাইনিং বা রেস্টুরেন্টে আর ইটালিয়ানো মেলামাইন। জানাব আন্তর্জাতিক সংবাদ। তুরস্কে চলছে দ্বিতীয় ধাপের প্রেসিডেন্ট নির্বাচন। সাধারণ মানুষ নিজেদের পছন্দের প্রার্থীকে বাছাই করে দিচ্ছেন ভোট, তবে যারা অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম তারাও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, কারণ দেশটির নির্বাচনী কর্মকর্তারা এসব নাগরিকদের ভোট নিতে ভ্রাম্যমাণ ব্যালট বাক্স নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে। এই ধাপেই পাওয়া যাবে তুরস্কের ভবিষ্যৎ কান্ডারিকে।
মূলত অসুস্থতা বা অক্ষমতার কারণে শয্যাশায়ী ভোটারদের জন্যই ভ্রাম্যমাণ ব্যালট বাক্স ব্যবস্থা তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোট দিতে পেরে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন কর্তৃপক্ষকে। নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনই দিল্লিতে তুলকালাম, সেখানে নারী অ্যাথলেটদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। মূলত সংসদ ভবনের দিকে অভিযান ঘিরে উত্তেজনা শুরু হয়, পুলিশ বাধা দিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জানা গেছে অ্যাথলেটরা তাদের সমর্থকদের নিয়ে পুলিশের ব্যারিকেড টপকে নবনির্মিত সংসদ ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় সাক্ষী মালিক, বিনেশ ফোগত ও সঙ্গীতা ফোগতার মতো অ্যাথলেটদের আটক করা হয়। অ্যাথলেটরা জানায় তাদের জোর করে আটক করেছে পুলিশ, কিন্তু পুলিশ জানায় ব্যারিকেড ভেঙে প্রোটোকল লঙ্ঘন করেছে তারা। পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির বিভিন্ন অঞ্চল, এমনকি ভারতের রাজধানী দিল্লি সহ আফগানিস্তানের বেশ কয়েকটি অঞ্চলেও এই কম্পন অনুভূত হয়। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকালে আঘাত হানা ভূমিকম্পের জেরে পাকিস্তানের বেশ কিছু অংশ কেঁপে ওঠে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ এবং এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান তাজিকিস্তান সীমান্ত অঞ্চল। দর্শক, এই ছিল এখনকার মতো। এই নিউজটি আপনারা পরবর্তীতে শুনতে পাবেন জাগো এফএম 94.4 এর অ্যাপে। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ 24.com। ধন্যবাদ সবাইকে।